আম্বাসায় মঙ্গলবার স্থানীয় বিধায়ক পরিমল দেববর্মার বাড়িতে এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিনে সভায় বিরোধী দল ছেড়ে তিন পরিবারের নয়জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন বিধায়ক পরিমল দেববর্মা। সিপিএম করার পর এবং আইএনপিটি ত্রিপুরা মাথা করার পর আজকে রায়পাশা বিসি থেকে আমাদের সাথে তিন পরিবারের নয়জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমি প্রথমে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনে ওনারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যে উন্নয়ন, এই উন্নয়নের সাক্ষী হওয়ার জন্য ওনারা ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করেছেন। ত্রিপুরা রাজ্য এক টুকরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক টুকরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাক্ষী থাকার জন্য ওনারা আজকে উন্নয়নের স্বার্থে এই পার্টিতে সামিল হয়েছেন। আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।